এটা হচ্ছে টাটা অ্যালিয়ন A50 2011 রেজিস্ট্রেশন হচ্ছে 2017-তে গাড়ির সামনের পিছনের সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গ্লাস প্রতিটা গ্লাসে টাটার লোগো দেওয়া আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা নিয়ে আসলাম মদিনা কার কালেকশন থেকে আরও একটি ভিডিও আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা অ্যালিয়ন গাড়ি খুবই চমৎকার কালারের একটা অ্যালিয়ন গাড়ি 11 মডেল 17-তে রেজিস্ট্রেশন আর আমাদের সামনে আছে বরাবর মতো নাসিম ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো চলুন আমরা অ্যালিয়ন গাড়িটা বিস্তারিত একটু বলুন আমার ভিউয়ার্স এটা হচ্ছে টাটা অ্যালিয়ন A50 আর এটা মডেল ইয়ার হচ্ছে 2011 রেজিস্ট্রেশন হচ্ছে 2017-তে আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এত সুন্দর কলিজা কালারের গাড়ি খুবই সুন্দর চলুন সামনে থেকে দেখা যাক সামনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল হেডলাইট এলইডি প্রজেকশন সাথে ফগ লাইট দেওয়া আছে সামনে গ্রিল দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একদম অরিজিনাল গ্রিল আর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো G26 সিরিয়াল ওকে এবং সামনে পিছনে সেফটি বাম্পার দেওয়া আছে এপাশে লাইটটা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল এলইডি প্রজেকশন হেডলাইট সাথে ফগ লাইট দেওয়া আছে এছাড়া গাড়ির সামনের পিছনের সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গ্লাস প্রতিটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে সেন্সার দেওয়া আছে মাশাআল্লাহ অনেক সুন্দর এছাড়া চারটা টায়ার অলমোস্ট নতুন রিংগুলো মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে জাপানি অ্যালয় রিং সাইডের যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস জেনুইন গ্লাস সাইডের যে লুকিং গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে ডিজাইনেবল লুকিং গ্লাস মাশাআল্লাহ অনেক সুন্দর লুকিং গ্লাস প্রত্যেকটা গ্লাসেই টোটাল লোগো দেওয়া আছে প্রতিটা রেঞ্জের জেনুইন রেঞ্জের এবং গাড়ির ভিতরটা দেখেন অসাধারণ ফ্রেশ অবস্থা আছে ভিতরটা এই দেখেন ভিতরটা মাশাআল্লাহ অনেক সুন্দর একেবারে ফ্রেশ অবস্থা আছে একেবারে ফ্রেশ অবস্থা আছে আপনার এলইডি অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে ক্রুজ কন্ট্রোল দেওয়া আছে এসি সফটওয়্যার ভিতরে সিট কভার থেকে শুরু করে যেখানে যা আছে আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ অবস্থা আছে এগুলো খুবই ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ পিছনটা দেখেন ওকে আমরা চলে আসি পিছনের ডোরটাতে জি পিছনের ডোরটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর জাপানি আর্টিফিশিয়াল লেদার দিয়ে একেবারে সিটগুলো তৈরি করা একটু হাত দেন তাহলে বুঝতে পারবেন ভাই দেখেন কত সফট অনেক সফট জি অনেক সুন্দর একটি গাড়ি এটা মনে হবে না ফ্যামিলি ইউজার হ্যাঁ মনে হবে না লেদারের সিট কভার লাগানো মনে হয় একটা ফ্যাব্রিক্সের সিট কভার এত সুন্দর এবং এটা তো ফ্যামিলি ইউজার গাড়ি ফ্যামিলি ইউজার গাড়ি এবং খুবই সুন্দর একদম এটা হচ্ছে এলপিজি করা গাড়ি এলপিজি করা গাড়ি পিছনের গ্লাস পিছনের লাইটও দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল লাইট একেবারে অরিজিনাল এলইডি লাইট মাশাআল্লাহ অনেক সুন্দর এখানে অ্যালিয়নের লোগো দেওয়া আছে এখানে টোটার মনোগ্রাম দেওয়া আছে নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো G26 সিরিয়াল A15 লোগোটা দেওয়া আছে পিছনের গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল গ্লাস প্রত্যেকটা গ্লাসেই টোটাল লোগো দেওয়া আছে ওকে আমরা গাড়িটার একটু ব্যাকডেলাটা খুলে আপনাদেরকে দেখাই এই যে ভিতরটা দেখেন এই যে এলপিজি করা ভিতরটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর গাড়ি খুবই ফ্রেশ একেবারে দেখেন যে প্রত্যেকটা জয়েন্ট দেখেন জাপানি পেস্টিং করা আছে মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি এই যে ভিতরটা দেখেন কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্টই নেই মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি অরিজিনাল ডিভিডি ব্যাক ক্যামেরা দেওয়া আছে এপাশে বডিটা দেখেন একেবারে টানা চলে আসে ডান পাশে একদম টানা বডি মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা ডোর দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে এগুলো দেখেন একেবারে ফ্রেশ মাশাআল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ডোর দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক ফ্রেশ অবস্থা আছে ভিতরটা মাশাআল্লাহ খুবই ফ্রেশ অপটিক্যাল মিটার ক্রুজ কন্ট্রোলার দেওয়া আছে অ্যান্ড্রয়েড মনিটর ভিতরের সেলিংগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর একেবারে ফ্রেশ কোথাও একটা হাতের বাইরে দেখেন এই দেখেন ভিতরটা একদম ফ্রেশ অবস্থা আছে যে দেখেন ভিতরটা একদম ফ্রেশ কোথাও একটা হাতের ব্যাগ বাড়ি পাবেন মাশাআল্লাহ খুবই সুন্দর অবস্থা আছে মাশাআল্লাহ খুব ফ্রেশ যে উডেন প্যানেল এসি সফটওয়্যার এলপিজি করা ক্রুজ কন্ট্রোলার সব কিছু দেওয়া আছে অপটিক্যাল মিটার সব সব কিছু ইনস্টল করা আছে ওকে তো চলুন আমরা গাড়ির ইঞ্জিনটা দেখি এ হচ্ছে গাড়ির ইঞ্জিন ভিভিটি ইঞ্জিন 1500 সিসি আর ইঞ্জিন গিয়ার তো অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল গিয়ারটি আছে মাশাআল্লাহ জি অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা জায়গায় একেবারে জাপানি আপনার পেস্টিং দেয়া আছে আপনার হচ্ছে মার্সেল চ্যাচিস যেখানে যা দেখতে পাচ্ছেন প্রতিটা লাইট একেবারে অরিজিনাল অবস্থা আছে সব কিছু কোথাও কোনো খোলা কাটা লাইট এখানে লোগো দেওয়া আছে প্রত্যেকটা লাইট একটু ফ্রেশ অবস্থা আছে আর এটা এই এলপিজি এর হচ্ছে চিকনশিয়াল এলপিজি সবচেয়ে আপডেট ভার্সন যেটা সেই আপডেট ভার্সনটা আছে আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ অবস্থা আছে ওকে তো ভাই এটার মডেল আর রেজিস্ট্রেশনটা আবার একটু বলি এটা মডেল হচ্ছে 2011
রেজিস্ট্রেশন হচ্ছে 2017 আর এটা হচ্ছে টয়োটা অ্যালিয়ন A15 রেড ওয়াইন কালার, ভিতরটা হচ্ছে অ্যাশ ইন্টেরিয়াল। ওকে, আর এটার প্রাইস চাচ্ছিলেন কত? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ভাইয়া 21,70,000 টাকা। 21,70,000, এটা হচ্ছে আস্কিং প্রাইস, এটা ফিক্স না। অবশ্যই দাম নিয়ে আলোচনা করবো ফাইনালি গাড়ি দেখার পর ইনশাল্লাহ। ওকে ইনশাল্লাহ। আর আপনাদের লোকেশনটা একটু বলে দেন। যে আমাদের ফোন নাম্বার হচ্ছে, লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ, 4 রাস্তার মোড়, চৌরাস্তা থেকে 10 গজ গাবতলি দিকে আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলি দিয়ে আসবেন মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তার মোড়ে 10 গজ আগে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন। আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশনকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন, আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ। আর আমার ফোন নাম্বার হচ্ছে 01711-58-6762, পাশাপাশি এক নাম্বার 01971-222-570, দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে, চাইলে হোয়াটসঅ্যাপের মতো ফোন দিতে পারেন। ওকে, ধন্যবাদ নাসিম ভাই এত সুন্দর করে গাড়িটা দেখানোর জন্য। আজকের মতো আমরা ভিডিওটি এখানে শেষ করব। আর হ্যাঁ, অবশ্যই রীতিমতো আমাদের নেক্সট প্রতিদিন আমাদের এরকম নতুন নতুন আপডেট আসবে নতুন নতুন গাড়ির, অবশ্যই আপনারা চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আপনারা মূলত ভিডিওগুলো পেয়ে যাবেন, যখনই আমি আপলোড দিব সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো আমরা ভিডিওটি এখানেই শেষ করবো, ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।